আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ব্র্যাক এনজিওর আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক একটি মাইক্রোফিন্যান্স এনজিও একদম বিনা অভিজ্ঞতায় ফিনান্সিয়াল অ্যানালাইস্ট পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি জবস থেকে সংগ্রহ করেছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার পদের নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইস্ট। ব্র্যাকের এখানে ভ্যাকেন্সি বা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়, অসংখ্য পদে। এই পদে যারা নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে, তাদের যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কর্তব্য, সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেসপন্সিবিলিটি উল্লেখ করা আছে। এখান থেকে আপনার সার্কুলার থেকে রেসপন্সিবিলিটিস গুলো দেখে নিতে পারবেন। আমি লিংকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আপনাদের জব লোকেশন বা কর্মস্থল হবে কিন্তু ব্র্যাক ইন্টারন্যাশনালের ঢাকা, যে হেড অফিস আছে সেই হেড অফিসে আপনাকে কাজ করতে হবে। এরপর আমরা দেখব এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বা চাকরির ধরন। এখানে আপনাদের ফুল টাইম নিয়োগ করা হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্টস বা শিক্ষাগত যোগ্যতা, এই পদে যারা আবেদন করবেন তাদের যে যোগ্যতাগুলো থাকতে হবে, কমপক্ষে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তবে এখানে সাবজেক্ট উল্লেখ করে দেওয়া আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস সাবজেক্টে আপনার বিবিএ থাকতে হবে, কমপক্ষে স্নাতক পাস হতে হবে এই সাবজেক্টে। অন্য কোনো সাবজেক্ট থেকে হলে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যদি কারো কাজের অভিজ্ঞতা থাকে তাদেরকে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কম্পিউটার এমএস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে, ইআরপি এবং ফিনান্স মডিউল সম্পর্কে ধারণা থাকতে হবে, স্ট্রং পার্সোনালিটি বা কারোর সঙ্গে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। জব লোকেশন কর্মস্থল হচ্ছে ঢাকা। বেতন স্যালারি এখানে উল্লেখ করা নেই, দেখতে পাচ্ছেন বেতনটা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। এখন দেখবো আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি যারা আবেদন করবেন, যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট আছেন, এক্সটার্নাল কিংবা বাইরের যে বাইরের কান্ট্রির যে ক্যান্ডিডেট গুলো আছে তারা দ্বারা আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন requirement.bi@brac.net এই ইমেল অ্যাড্রেসে। এখানে আপনাদের যখন আবেদন করবেন আপনাদের আপনি যে অফিসে কাজ করতেছেন সেই অফিসের বর্তমান বেতন এবং এই অফিসে কাজ করতে আপনার বর্তমান স্যালারি কত আপনি আশা করেন সেটা উল্লেখ করে দিতে হবে। এবং যারা ইন্টারনাল ক্যান্ডিডেট আছেন বা আমাদের দেশের অভ্যন্তরের ক্যান্ডিডেট যারা আছেন তারা আবেদন করবেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন internal.bi@brac.net এই ইমেল অ্যাড্রেস আবেদন করতে হবে। তবে এখানে আরো বলা আছে আপনার যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনার ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই আপনি যে পদ আবেদন করবেন সেই পদের নামটি উল্লেখ করে দিতে হবে। যারা আবেদন করবেন সবাইকে পরীক্ষার জন্য ডাকা হবে না, শুধুমাত্র প্রাথমিকভাবে যাদেরকে সিলেক্টেড করা হবে, শর্ট লিস্টেড করা হবে, তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট কিন্তু 20 জুলাই 2022 তারিখ। 20 জুলাই হচ্ছে আবেদনের লাস্ট ডেট। সার্কুলারটি পাবলিশ হয় 4 জুলাই 2022 তারিখে। তো এই ছিল এই পুরো সার্কুলার সম্পর্কে। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছে। এরপর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।